মানে এখানে ঢোকার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, চারপাশে যে পুলিশের যে উপস্থিতি এবং পুলিশের যে সাজোয়া যান এবং আরও কিছু মানে যে বাহনগুলা যেগুলা অনেক বড় বড় বিদ্রোহ দমন করার জন্য ব্যবহার হয় সেই গাড়িগুলো কিন্তু শহীদ আশেপাশে অবস্থান করতেছে এবং পুলিশের যে উপস্থিতি এই উপস্থিতিটা এটা সভা সমাবেশের জন্য আমাদের হকার ভাইদের জন্য নিরীহ হকার ভাইদের জন্য এটা একটা ভীতিকর পরিস্থিতি। ইতিমধ্যে শুরু করতে পারেনি আমাদের হকারদের উপস্থিতির চেয়ে বেশি উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থাৎ 2007 সালে যে হকার্স মার্কেটটি স্থাপিত হয়েছে এই হকার্স মার্কেটটিতে জনগণের হকারদের বসে ব্যবসা করার সুযোগ নাই। হকার্স মার্কেটের যেই 674টি ঘর তৈরি করা হয়েছিল সেই ঘরগুলোর এক একটি দৈর্ঘ্য 3 থেকে 3.5 ফুট। সেই মার্কেটটিতে কোনো মানুষ বসবাস করার সুযোগ নেই। অনেকে বলেছেন হকাররা তাদের দোকানপাট বিক্রি করে আবার রাস্তায় এসে বসেছে। এই 3 ফুট ঘরে বসে দোকানদারি করা সম্ভব না। বিধায় একজন হকার আরেকজনকে তাদের ঘর হস্তান্তর করেছে সামান্য কিছু টাকার বিনিময়ে। যে আজকে শহীদ মিনারের চারদিকে পুলিশের যে উপস্থিতি এই উপস্থিতির কারণে আমাদের হকার বন্ধুরা একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে। এছাড়াও আপনার মাইক আমাদেরকে এখানে টানানোর জন্য যাতে না পারি সেজন্য মাইক ম্যানদেরকে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা না পারি, ধমক দেওয়া হয়েছে। সব কিছু মিলে ঝিলে এই একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করলাম। আজকে মানুষ